আসসালামু আলাইকুম। ইসরায়েলে এক ঘণ্টায় 200+ মিসাইল হামলা হিজবুল্লাহর, গাজায় আবার হামলা শুরু, কাসাম ব্রিগেড সহ অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের, নিহত মেজর সহ 1 ডজনের বেশি ইসরায়েলি সেনা। ইসরায়েলে এ যাবৎকালের দীর্ঘপাল্লার সফল ড্রোন হামলা হিজবুল্লাহর আতঙ্কের নগরী তেল আবিব। পুতিন মাসুদ বৈঠক নিয়ে নানা গুঞ্জন সামরিক ও কূটনৈতিক অঙ্গনে। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন নিকারাগুয়ার। ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ফাহাদিয়া মিত। আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েলের অভ্যন্তরে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘপাল্লার সফল ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শুক্রবার হিজবুল্লাহর 2টি ড্রোন আঘাত করেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের উত্তর হার্জলিয়া শহরে। হামলার ফলে বন্ধ হয়ে যায় হার্জলিয়া শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। হার্জলিয়া শহরের অবস্থান লেবানন সীমান্ত থেকে 60 মাইল দূরে। ইসরায়েল আর্মি স্বীকার করেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ফাঁকি দিয়ে লেবানন থেকে আসা 2টি ড্রোন আঘাত করেছে হার্জলিয়া শহরে। ড্রোন 2টি হার্জলিয়া শহরের আকাশে প্রবেশের সাথে সাথে মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ শহরের অধিবাসীদের নির্দেশ দেয় নিরাপদ আশ্রয় নেবার জন্য। এদিকে হার্জলিয়া শহরে হিজবুল্লাহর ড্রোন হামলার ফলে জনশূন্য হয়ে পড়ে ইসরায়েলের রাজধানী তেল আবিব। হার্জলিয়ায় সফল ড্রোন হামলার ফলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ আরও গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে। অপরদিকে উত্তর ইসরায়েলে শুক্রবার রেকর্ড মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ। 1 ঘণ্টায় 200+ মিসাইল হামলায় কেঁপে ওঠে গোটা উত্তর ইসরায়েল। ইসরায়েল আর্মি স্বীকার করেছে শুক্রবার 1 ঘণ্টায় কমপক্ষে 120টি মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর মিসাইল হামলার লক্ষ্য ছিল গোলান মালভূমি, হাইফা বন্দর সহ উত্তর ইসরায়েলের বিভিন্ন বসতি এলাকার সামরিক স্থাপনা। হামলায় নিহত হয়েছে অজানা সংখ্যক ইসরায়েলি সেনা। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে অধিকাংশ মিসাইল প্রতিহত করতে পারেনি ইসরায়েল আর্মি। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে উত্তর ইসরায়েলের ইফাত ঘাঁটিতে একদল ইসরায়েলি সেনা লক্ষ্য করে মিসাইল হামলায় নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। একইভাবে আল আব্বাদ মিলিটারি সাইটে গাইডেড মিসাইল হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে ইসরায়েল আর্মির প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ অনেক সরঞ্জাম। উত্তর ইসরায়েলের কাফর জোল্ড, ইয়াড়া, সোমেরা, নাক্রু এবং ব্লিদাসহ বিভিন্ন এলাকায় মিসাইল হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল আর্মি। গোলান মালভূমিতে মিসাইল হামলা চালানো হয়েছে কাতসাবিয়া ঘাটির 7ম ব্রিগেড সদর দফতরে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে শুক্রবারও তারা কয়েক দফা প্রতিহত করেছে দক্ষিণ লেবাননে ইসরায়েল আর্মির প্রবেশ চেষ্টা। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় আহত হয়েছে কমপক্ষে 20 ইসরায়েলি সেনা। এদিকে গাজায় ইসরায়েল আর্মির বিরুদ্ধে আবার অপারেশন শুরু করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। বৃহস্পতি এবং শুক্রবার কাসাম ব্রিগেডস সহ বিভিন্ন প্রতিরোধ গ্রুপের যৌথ হামলায় গাজায় নিহত হয়েছে ইসরায়েল আর্মির একজন মেজর সহ কমপক্ষে 1 ডজন সেনা। কাসাম ব্রিগেডের বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার উত্তর গাজার বেত লাহিয়ায় তারা অ্যান্টি ট্যাঙ্ক 105 আল ইয়াসিন মিসাইলের সাহায্যে হামলা চালিয়েছে ইসরায়েল আর্মির একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারের ওপর। হামলায় নিহত ও আহত হয়েছে গাড়িতে থাকা কয়েকজন সেনা। শুক্রবার নেজারি মুখে ইসরায়েল আর্মির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে যৌথ হামলা চালিয়েছে আবু আলী মুস্তফা ব্রিগেড এবং আল কুজ ব্রিগেডস। এছাড়া উত্তর ইসরায়েলের জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে ফালুজা কবরস্থান এলাকায় ইসরায়েল আর্মির ওপর যৌথ হামলা চালিয়েছে কাসাম ব্রিগেড এবং আল নাসের সালা আল দিন ব্রিগেড। আগের দিন বৃহস্পতিবার কাসাম ব্রিগেডস হামলা চালিয়েছে জাবালিয়া ক্যাম্পের উত্তরে ইসরায়েল আর্মির একটি মেকানাইজড ইনফ্যান্ট্রি ইউনিটের ওপর। হামলাস্থলে ছিল ইসরায়েল আর্মির 2টি মার্কাবা ট্যাঙ্ক এবং 13টি গাড়ি সহ আরও বিভিন্ন অস্ত্র। হামলায় নিহত হয়েছে অজানা সংখ্যক ইসরায়েলি সেনা। বৃহস্পতিবারের এই হামলায় একজন মেজর সহ 3 ইসরায়েলি সেনা নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েল আর্মি। এছাড়া ইসরায়েল আর্মি শনিবার এক বিবৃতিতে উত্তর গাজায় তাদের একজন সেনা নিহতের কথা
স্বীকার করেছে। জাবালিয়ায় বৃহস্পতিবার ইসরায়েল আর্মির ওপর হামলার জবাবে শুক্রবারে জাবালিয়া এলাকায় নির্বিচার বিমান হামলা চালিয়ে হত্যা করেছে অর্ধশতাধিক ফিলিস্তিনি উদ্বাস্তু। এদিকে গাজা এবং লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলের নির্বিচার বিমান হামলা। শুক্রবার উত্তর গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে 56 জন বেসামরিক ফিলিস্তিনি। এর মধ্যে উত্তর গাজায় জাবালিয়া উদ্বাস্তু এলাকায় একটি আশ্রয়কেন্দ্রে হামলায় নিহত হয়েছে কমপক্ষে 22 জন উদ্বাস্তু ফিলিস্তিনি। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, হামলার সময় যেন ভূমিকম্প পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। গাজার মতো লেবাননেও ইসরায়েল হামলা করছে যুক্তরাষ্ট্রের দেওয়া বোমার সাহায্যে। শুক্রবার ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের দেওয়া জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন বা JDAM বোমার সাহায্যে। হিজবুল্লার শীর্ষস্থানীয় নেতা ওয়াফিক সাফাকে লক্ষ্য করে চালায় এই হামলা, তবে হামলা থেকে রক্ষা পেয়েছেন সাফা। যুক্তরাষ্ট্রের একটি JDAM বোমার ওজন 900 কেজি এবং এটি GPS বা গ্লোবাল পজিশনিং সিস্টেম দ্বারা পরিচালিত। এছাড়া 500 কেজি ওজনেরও JDAM বোমা রয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র সহায়তা হিসেবে ইসরায়েলকে দিয়েছে কয়েক হাজার JDAM বোমা, যার সাহায্যে হামলা চালিয়ে হত্যা করেছে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি। তুর্কমেনিস্তানে রাশিয়া এবং ইরানের প্রেসিডেন্টের বৈঠক নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশ্ব সামরিক এবং কূটনৈতিক অঙ্গনে। তুর্কমেনিস্তানের রাজধানী আশাখাবাদে শুক্রবার একটি আঞ্চলিক বৈঠকে যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলার আগে পশ্চিমের দুশ্মন দুই দেশের এই দুই নেতার বৈঠক নানা ধরনের কৌতূহলের জন্ম দিয়েছে। বৈঠকে পুতিন ইরানি নেতাকে বলেছেন, আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতিতে রাশিয়া ও ইরানের বন্ধুত্বকে তিনি খুব গুরুত্ব দিয়ে থাকেন। ইরানের সাথে সুসম্পর্ক রক্ষা রাশিয়ার একটি অগ্রাধিকার বলে উল্লেখ করেন পুতিন। আগামী 22 থেকে 24 অক্টোবর রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পশ্চিমা বিরোধী সংস্থা ব্রিক্স শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে ইরানি প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শিগগির রাশিয়া ইরান স্বাক্ষর হতে যাচ্ছে প্রতিরক্ষা চুক্তি। ব্রিক্স সম্মেলনে এই নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চূড়ান্ত হবে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে বিপুল পরিমাণ আত্মঘাতী ড্রোন দিয়ে সহায়তা করেছে ইরান। রাশিয়া ইরান উভয় দেশ যুক্তরাষ্ট্রের অবরোধে জর্জরিত। দুই দেশ একে অপরের পাশে দাঁড়িয়ে চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের অবরোধকে যতটা সম্ভব অকার্যকর করার। 1 অক্টোবর ইসরায়েলে ইরানের হামলার পর তেহরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। প্রকাশিত খবরে বলা হয়েছে, আশাখাবাদে দুই নেতা আলোচনা করেছেন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে। ইরান তাদের বিরুদ্ধে ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবেলায় পাশে চায় রাশিয়াকে। ইতোমধ্যে পুতিনের সাথে বৈঠকের পর পশ্চিমের বিরুদ্ধে সুর চড়া করেছেন ইরানি নেতা পেজেশকিয়ান। আশাখাবাদে পুতিন মাসুদ বৈঠক উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এদিকে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সাথে। ফিলিস্তিনে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে দেশটির ভাইস প্রেসিডেন্ট রোসারিও মুরিলো শুক্রবার এই ঘোষণা দেন। নিকারাগুয়ার এই ঘোষণা ইসরায়েলের জন্য একটি নতুন কূটনৈতিক আঘাত। এর আগে গত মে মাসে একই ঘোষণা দেয় কলম্বিয়া। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিফিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।